আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কাঠের রুচি বিদ্যালয় ভার্চুয়াল ক্লাসরুম থেকে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। এইচ এম মহিউদ্দিন, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। প্রতিদিনের ক্লাসের নিয়ম অনুযায়ী আমি আবারও বলবো, এখন কোভিড-19 পরিস্থিতিতে আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো, সরকারি নির্দেশনা মেনে চলবো, মাস্ক ব্যবহার করব। আমাদের ঘরে, বিশেষ করে আমাদের পিতা মাতা এবং যারা মুরব্বী আছেন অথবা 18 বছর ঊর্ধ্বে যারা আছেন, তোমাদের মধ্যে যাদের 18 বছর হয়ে গেছে, তোমরা সবাই এনআইডি কার্ডের মাধ্যমে অথবা চেয়ারম্যান সার্টিফিকেটের মাধ্যমে অথবা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ইউনিয়ন, প্রতিটি ইউনিয়ন অঞ্চলে যেহেতু গণে টিকা দেওয়া হচ্ছে, ওইখানে গিয়ে টিকা দিয়ে নেবে এবং তোমরা টিকা দেবে এবং তোমাদের মুরব্বী যারা আছে ওরাও টিকা নেবে। টিকা নেওয়ার ক্ষেত্রে সবাইকে অবশ্যই টিকা নিতে হবে, কারণ এই টিকা তোমাদের পরিবারের মুরব্বী এবং তোমাদের জীবন বাঁচাতে সক্ষম হবে। আসলে আমরা ক্লাস শুরু করতে করা শুরু করি। আজকে আমরা ত্রিকোণমিতি 9.1-এর কিছু অংশ দেখব। তোমাদের সবাইকে স্বাগতম। দেখো এখানে কোন এ দেওয়া আছে, এখানে এ বি সি ডি ই পাঁচটা ঘর দেওয়া আছে। দেখো সাইন এ, কসেক এ, ট্যান এ, কট এ, কসেক এ, স্যাক কস এ, স্যাক এ, সাইন কোসাইন, কসেক ট্যান, সেকেন্ড ট্যাক ট্যান, ট্যানজেন্ট, কটেনজেন্ট, অর্থাৎ এস সি সি, এস টি সি, অর্থাৎ সাইন কোসেক কস সেক টেন কট। এটা যদি মনোযোগ দেওয়া হবে তুমি, এস সি সি সাইন কসেক কস, এস টি সি সেক টেন কট, ওটা ভালো করে বুঝো। এখন আবার দেখো এস সি সি সাইন কসেক কস সেক টেন কট, সাইন কোসেক কস সেক টেন কট, অর্থাৎ প্রথমে দুইটা অংশ নেবে সাইন কোসেক কস সেক টেন কট। তাহলে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, টেনের বিপরীত হচ্ছে কট, কসের বিপরীত হচ্ছে সেক, আবার কোসেকের বিপরীত হচ্ছে সাইন, কটের বিপরীত হচ্ছে টেন, সেকের বিপরীত হচ্ছে কস। এখানে আমরা এই অধ্যায় থেকে আমাদের যা থাকবে তা হলো সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক গুণফল ব্যাখ্যা করতে পারবো, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক গুণফলগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে পারবো। উপস্থাপনা দেখা আসো, সাইন এ ইকুয়াল টু 1/cosec এ, কসেক এ ইকুয়াল টু 1/sin এ, কস এ সমান সমান 1/sec এ, স্যাক এ সমান সমান 1/cos এ, ট্যান এ ইকুয়াল টু 1/cot এ, কট এ ইকুয়াল টু 1/tan এ, আবার ট্যান এ সমান সমান সাইন এ ডিভাইডেড বাই কস এ, কট এ ইকুয়াল টু কস এ ডিভাইডেড বাই সাইন এ। আমরা একটু ব্যাকআপে যাই, দেখো আবার একটু ভালো করে বুঝে বলি। সাইন এ সমান সমান 1/cosec এ, কসেক এ ইকুয়াল টু 1/sin এ, কস এ ইকুয়াল টু 1/sec এ, স্যাক এ ইকুয়াল টু 1/cos এ, ট্যান এ ইকুয়াল টু 1/cot এ, কট এ ইকুয়াল টু 1/tan এ, ট্যান এ ইকুয়াল টু সাইন এ বাই কস এ, কস এ সরি কট এ ইকুয়াল টু কস এ ডিভাইড বাই সাইন এ, অর্থাৎ সাইন থেটা ইকুয়াল টু 1/cosec থেটা, কসেক থেটা ইকুয়াল টু 1/sin থেটা, কস থেটা ইকুয়াল টু 1/sec থেটা, স্যাক থেটা ইকুয়াল টু 1/cos থেটা, ট্যান থিটা ইকুয়াল টু 1/cot থিটা, কট থিটা ইকুয়াল টু 1/tan থিটা, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। আবার সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1 বা সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার এ বা কস স্কোয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ, আমরা যদি আবার যদি থিটাতে চিন্তা করি, সাইন স্কোয়ার এ সরি সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বা সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থেটা বা কস স্কোয়ার থেটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা,
sec square theta minus tan square theta equal to 1 বা sec square theta equal to 1 plus tan square theta বা tan square theta equal to sec square theta minus 1 আমরা যদি যেভাবে লিখছি ভাবে বলি sec square a minus tan square a equal to 1 sec square a equal to 1 plus tan square a equal to sec square a minus 1 अब आप देखो cosec square theta minus cot square theta equal to 1 cosec square theta equal to 1 plus cot square theta cot square theta equal to cosec square theta minus 1 अब आप जो बोली cos square a minus cot square equal to 1 cosec square a equal to 1 plus cot square a equal to cosec square a minus 1 अब वास्तव प्रमाण जाए প্রমাণ করো যে sec স্কয়ার 1 বাই sec স্কয়ার a প্লাস 1 বাই cos স্কয়ার ইকুয়াল টু 1 সমাধানে যাচ্ছি লেফট হ্যান্ড সাইডটা লিখে নিলাম বাম পক্ষটা আবার আমরা যে 1 বাই sec স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার a আবার 1 বাই cos স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার a আবার আমরা যে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 পুট সূত্র cos a সমান সমান 1 বাই sec a তাহলে sec a স্কয়ার আছে a স্কয়ার দিলাম sin a ইকুয়াল টু 1 বাই cos a কে এটা বসা দিলাম আবার sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 তোমরা তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি প্রমাণ করো 1 বাই sin স্কয়ার a মাইনাস 1 বাই tan স্কয়ার ইকুয়াল টু 1 প্রমাণ করো sin a ডিভাইডেড বাই cos a k প্লাস cos a ডিভাইড বাই sec a ইকুয়াল টু 1 প্রমাণ করো sec a ডিভাইড বাই cos a মাইনাস tan a ডিভাইড বাই cot a ইকুয়াল টু 1 এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে এই প্রত্যাশা নিচ্ছি তোমরা বাড়ির কাজগুলো করে রাখবা এবং যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবা সূত্রগুলো যে অনুপাতের মানগুলো আছে মানগুলো